হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজ সোমবার, আজ আমরা নিরামিষ খেয়ে থাকি। তো আজ আমি নিরামিষ কী রান্না করছি, সারাদিন কী কী কাজ করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘিয়ে। দিয়ে দেবো আলু আর লাউ। এবার দিয়ে দেবো আদা। আদাটা বেশি ফ্রাই হলে ভালো লাগে না, তিতো লাগে, একদম আদা দিয়ে দিচ্ছি। আর আদার একটু সেন্ট না থাকলেও ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আবারও একটু ঢেকে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি জিরে, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে এরপর দিয়ে দেবো।
দেখো বন্ধুরা আদাটা করে দিয়েছি, কি সুন্দর একটা ফ্যান বেরিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ জিরে গুঁড়ো, সবজিটা আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো জল, এবার ভুতে দেবো 15-16 মিনিট। তো বন্ধুরা এবার দিয়ে দেবো কড়ি, আর দিয়ে দেবো লঙ্কা চেরা। লঙ্কা চিরে দিয়েছি তার কারণ আমার বাবা বেশি ঝাল খেতে পারে না, এই কারণে দিয়েছি, একটু কম ঝাল হবে। আবারও হতে দেবো 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে, নিরামিষ বড়িতে তরকারি, আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি আজ নিরামিষ রান্না করবো, আলু পটল দিয়ে সোয়াবিন, তো এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এবার আমি সবজিগুলি আর সোয়াবিন সব ভেজে নেবো। সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আবারও দিয়ে দেবো কড়াইতে তেল, তেলটা গরম হতে থাকবে, তারপর আলু আর পটল ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটাও নামিয়ে নেবো। এবার এই দিনে এবার পটল ভেজে নেবো। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আরেকটু সামান্য তেল, আলু পটল দিয়ে সোয়াবিন তৈরি করতে লাগছে, জিরে ফোড়ন, এক চামচ মতো লবণ, কাঁচা লঙ্কা তেল, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, ভাজা জিরে বাটা। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো। একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। এখন দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো আদা ভালোভাবে একটু ভেজে নেবো। দিয়ে দেবো জিরে, হলুদ, গোলমরিচ, লঙ্কা দেবো। সোয়াবিন,
সবজির সঙ্গে মশলা আবার একটু ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে হতে দেবো 2 মিনিট। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি তরকারি টপাই হয়ে আসার মধ্যে লবণ হয়েছে কিনা দেখবো। একটু লবণ লাগবে, দিলাম 1/2 চামচ লবণ। আর 10 মিনিট মতন হতে দেবো, তো দিয়ে দেবো এখন ধনে পাতা কুচি, ভাজা জিরে বাটা, গরম মশলা 1/2 চামচ, আমার এই আলু পটল সোয়াবিনের তরকারি চুল হয়ে গেছে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন হচ্ছে দুপুরের খাওয়ার টাইম, তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি আর আমার বাবাই খেয়ে নেব। তো এই দেখো তরকারি, দুটো তরকারি আর ভাত নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক দিন বাদে বৃষ্টিটা পড়ছে, ওয়েদারটা দারুণ হয়ে গেল, আকাশটা পুরো মেঘলা। এখন সময় হচ্ছে 2, তো একটু আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো এখন একটু রেস্ট নেব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো ততক্ষণ বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।